জীবন মানেই একগুচ্ছ সময়ের খণ্ড, তাই সময়ের প্রতিটি খণ্ডই জরুরি। সেই জরুরি মুহূর্তে যারা আমাদের পাশে থাকেন, ভালোবাসেন, নিবিড়ভাবে যত্ন নেন, আমরা তাদেরকেই মূলত ভালোবাসি, আর তারাই হয়ে ওঠেন আমাদের প্রিয়জন। তেমনই এক প্রিয়জনের কথা লিখেছেন পরিমণি নিজের ফেসবুক পোস্টে। কি ছিল পরিমণির সেই রহস্যময় ফেসবুক পোস্ট, চলুন দেখে নেওয়া যাক। এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হসপিটালে। সেদিন আবার নিজের হাতে এত সব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্য দুই হাত ভরে কত গিফট! তুমি একটা মায়া কিন্তু, ভালোবাসি অপদি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কাকে নিয়ে এত সব কথা। তিনি আর কেউ নন, ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে পরিমণির এমন মায়া মাখা ফেসবুক পোস্ট। অপু বিশ্বাসও পরীর রাজ্যকে কোলে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। পোস্টের শেষ লাইনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তার নতুন সিনেমা লালসারির জন্য শুভকামনা জানিয়েছেন পরিমণি। এখন দেখার বিষয় অপুদি পরিমণির এই আবেগঘন পোস্ট নিয়ে কি প্রতিক্রিয়া দেয়।